बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आइडियल एकेडमी मणिपुर मिरपुरे पक्ष थेके सबाइके जानाच्छि आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। ए करोनाकालीन समये विश्वेर विभिन्न प्रान्तरे बांग्लादेश सह विश्वेर विभिन्न प्रान्तरे जे समस्याय मानुष भुगछे तार किछुटुक हलेओ स्कूल कलेज बन्ध थेके अनलाइनेर माध्यमे विभिन्न प्रतिष्ठान विभिन्न शिक्षक विभिन्न टीचार विभिन्न कोचिंग सेंटर विभिन्न प्राइवेट ट्यूटर किसुटा सपोर्ट दिए हलेओ एई जातिके किसुटा साहाज्य करछे। तार व्यतिक्रम आमरा नय, आमरा आइडियल एकेडमी मणिपुर आमार प्रतिष्ठान आइडियल कोचिंग आइडियल मडेल स्कूल एवं आरो किसु प्रतिष्ठान समूह एई उद्योगे কাজ করছে। তার তাই হিসেবে আমরা আজকে ক্লাস অষ্টম শ্রেণীর নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ক্লাস এইট মুনাফার অধ্যায়, অধ্যায় মুনাফা দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করব। মুনাফা ব্যাপারে আমাদের কিছু সূত্র আগে একটু জানলে মনে হয় সবচেয়ে ভালো হয়, তারপরে আমরা অনুশীলনীর কিছু অঙ্ক করব। দুই পয়েন্ট আগে আমাদের কিছু অঙ্ক শেষ হয়ে গেছে, এর আগেও আমাদের কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করে তার পরবর্তীতে অঙ্কে চলে যাব। এই কয়েকটা সূত্র তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে দেখো এক নাম্বার মুনাফা সমান সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। এটা যদি আমরা ইংরেজিতে প্রকাশ করতে যাই তাহলে হবে মুনাফা ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল অর্থাৎ আসল, তারপরে হচ্ছে আর রেট অফ ইন্টারেস্ট, তারপরে হচ্ছে সময় টাইম এন ইকুয়াল টু সময়। অর্থাৎ আমরা এই সূত্রটা মুনাফার সমান লিখতে পারি আসল গুণন মুনাফার হার গুণন সময়। অর্থাৎ যদি আমরা ইংরেজিতে করতে যাই তাহলে আই ইকুয়াল টু পি আর এন অর্থাৎ ইন্টারেস্ট, ইন্টারেস্ট অর্থ মুনাফা, প্রিন্সিপাল হচ্ছে আসল, আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট সুদের হার, আর সময় টাইম ইকুয়াল টু এন। এ একটা সূত্র আছে আই ইকুয়াল টু পি এন আর। এরপরে দেখো আমাদের চক্রবৃদ্ধি মূলধন একটা সূত্র আছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ কম্পাউন্ড প্রফিট চক্রবৃদ্ধি মূলধন সমান সমান লিখতে পারি সি সমান সমান পি অফ ওয়ান প্লাস আর পাওয়ার এন অর্থাৎ প্রফিট প্লাস ইন্টারেস্ট প্লাস এন ইকাল টু সময় অর্থাৎ কত বছর সময় একটি লেতে পারে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আরেকটা আছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এটাও সি সমান সমান আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি
সমান সমান আসে হচ্ছে পি অফ ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। এটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। আমরা আজকে এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব, চক্রবৃদ্ধির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমরা যারা চক্রবৃদ্ধি মুনাফাটা কীভাবে আসে আমি একটা উদাহরণ উঠিয়ে দিব, উদাহরণ উঠানোর পর অঙ্কটা কমপ্লিট করে তারপরে আমরা প্রশ্নে চলে যাব। খেয়াল করো, দেখো পৃষ্ঠা পৃষ্ঠা 22 উদাহরণ নাম্বার 1 প্রশ্নটা ছিল বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় 8 টাকা মুনাফায় 62,500 টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এটা ছিল আমাদের প্রশ্ন। দেখো, খেয়াল করো, এখানে শতকরা, বার্ষিক শতকরা মানে এক বছর। এখানে বার্ষিক শতকরা বলতে এক বছর বোঝানো হয়েছে। তার পার্সেন্ট ছিল হচ্ছে 8%। এখানে যদি শতকরা কথার উল্লেখ না থাকলো তাহলে আমরা এখানে পার্সেন্ট দিতে পারতাম, বার্ষিক 8%, তখন টাকা না রেখে মুনাফায় লিখতাম। যেহেতু এখানে শতকরা আগেই লিখা হয়ে গেছে তাহলে এখানে পার্সেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। বার্ষিক শতকরায় টাকা 8 টাকা মানে 100 টাকায় 8 টাকা, মুনাফায় এত টাকায় 62,500 টাকায়। হ্যাঁ, নেট চলে গেছে, দুঃখিত, আমাদের নেট চলে যাওয়ায় আমরা ক্লাস বন্ধ রাখতে পারছি না, কন চালাতে পারছি না। এই তো লাইন আসে দেখতেছি, যে নেট নাই। দেখো, খেয়াল করো, বার্ষিক এত টাকায় মুনাফায় এত টাকা, আচ্ছা সত্তর 3 বছর, এখানে আমাদের টাইম ডিউরেশন টাইম হচ্ছে হলে 3 বছর। তারপর কী বের করতে বলছে? চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ চক্রবৃদ্ধি কীভাবে আসে আমি বলি। দেখো, চক্রবৃদ্ধি হচ্ছে হলে মনে করো যে আমার কাছে 100 টাকায় 1 বছরে 5 টাকা সুদ ব্যাংকে চেয়েছে বা মুনাফা চেয়েছে। 105 টাকায় 1 বছরে দেওয়ার পরে তাহলে আমাদের মুনাফা সহ আসল হবে হচ্ছে 105 টাকা, মুনাফা সহ আসল হবে 105 টাকা। এখন যদি বলে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছরে কত টাকা হবে, তখন এই 105 টাকাকে আবার মূলধন বা আসল ধরে, প্রিন্সিপাল ধরে আমরা সেটা আবার পরবর্তী বছরে, দ্বিতীয় বছরে বের করতে হবে। এটাই হচ্ছে চক্রাকারে, অর্থাৎ চক্রাকারে মূল টাকাটা বাড়তে থাকে এবং সেটা মূলধনটা সবসময় আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি বা সার্কেল আকারে বাড়তে থাকে। তাহলে আমরা দেখো, খেয়াল করো, বার্ষিক শতকরা মানে 8 টাকা, মুনাফায় এত টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে, দেখো প্রথমে আমরা খেয়াল করো, দেওয়া আছে প্রারম্ভিক মূলধন বা প্রিন্সিপাল, মূলধন
এখানে মূলধনটা আমাদের দেয়া আছে, এটা হচ্ছে মূলধন। মূলধন পি সমান সমান দেয়া আছে হচ্ছে 62,500 টাকা। তাহলে 62,500 টাকা আমাদের প্রারম্ভিক মূলধন দেওয়া আছে। এখানে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে হচ্ছে শতকরা বার্ষিক বলছে 8 টাকা, অর্থাৎ মুনাফার হার হবে, দেখো বার্ষিক মুনাফার হার হার আমি আর সমান সমান রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আর সমান সমান লিখতে পারি হচ্ছে কত পার্সেন্ট, 8%। 8%কে যদি আমরা ইয়ে করে দিই, সমান করি, তাহলে 8 ভাগের 100 ভাগ হয়ে যায়, অর্থাৎ শতকরা প্রকাশ করে দিলে এটা হয়ে যায়। আচ্ছা, তারপরে সময় বলছে এন ইকুয়াল টু, দেখো ডিউরেশন টাইম সময় এন সমান সমান দেয়া আছে হচ্ছে হলে 3 বছর। খেয়াল করো, দেখো আমি মূলধন প্রিন্সিপাল পি সমান সমান এত টাকা লিখলাম, বার্ষিক মুনাফার হার আর ইকুয়াল টু 8%, অর্থাৎ শতকরা প্রকাশ করলে এটা আসে। তারপরে দেখো বলছে সময় আমাদের টাইম ডিউরেশন টাইম ইকুয়াল 3 বছরের কথা বলছে, সময় দেন ইকুয়াল টু 3 বছর। তাহলে আমরা একটা সূত্র বলেছিলাম, প্রথমে সূত্র বলেছিলাম যে চক্রবৃদ্ধি সূত্রের একটা সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি অফ 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে দেখো, দেখো আমরা সূত্রটা লিখে ফেলি, এখন আমি এটা অংশ মুছে দিই। দেখো আমরা জানি, আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখন দেখো, খেয়াল করো আমাদের প্রিন্সিপাল দেওয়া ছিল কত, 62,500। তারপরে কি আছে, ইনটু 1 প্লাস, অর্থাৎ 1 যোগ কত, 8 ভাগ 100। এখন এন, এনের মান দেওয়া আছে হচ্ছে 3 বছর, পাওয়ার হচ্ছে 3। আমরা এটা ইংরেজিতে না লিখে বাংলায় লিখে দিই, এটা বাংলায় লিখে দিই এটা। এখন খেয়াল করো, দেখো আমরা অঙ্কটা সমাধান করে ফেলি, সমাধান করলে কি আসে দেখো, প্রথমে আমরা এটার ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করে নিব, অর্থাৎ 62,500 গুণন এটা হচ্ছে লসাগু 100, তাহলে 100 যোগ 8 ভাগ 3। এখানে 62,500 গুণন এটা হচ্ছে 108 ভাগ 3, তারপরে হচ্ছে পাওয়ার 3। এবার দেখো, এটা যদি আমি ভাগ করে দিই, প্রথমে দেখো 6,2,500 গুণন ভাগ করলে আসে, আমি ভাগটা করে দেখাই, 3 ভাগ 108, 3 3 9, বাসে কত, 1। ও সরি, এখানে হবে 100 100, প্রথমে যাবে একবার 100, বাসে কত, শুধু 8। তাহলে প্রথমে যায় না, এখানে একটা পয়েন্ট দিয়ে একটা শূন্য দিয়ে আনলাম, কেটা একটা শূন্য, কিন্তু যাও যায় না, আর একটা শূন্য, 8 বার যাবে, অর্থাৎ 800। তাহলে এটা হবে 108 ভাগ 3, পয়েন্ট পাওয়ার 3। এখন খেয়াল করো, দেখো এটা যদি আমরা ঘন করে দিই, অর্থাৎ এইটা পাওয়ার 3 মানে কি, এটা 3 বার আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 1.03 গুণন 08 গুণন 1.08 গুণন 1.08, অর্থাৎ এটা 3 বার আছে। গুণ করে দিলে দেখো কী আসে, খেয়াল করো দেখো,
625 গুণন এটা আসে হচ্ছে আমাদের 1.259712 টাকা। এটা আমরা টাকা লিখতে পারি, টাকা টাকা টাকা। এবার খেয়াল করে দেখো, গুণ করে দাও, গুণ করে আসবে হচ্ছে 7 8 7 3 2 টাকা। তাহলে আমরা 3 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এই যে টাকাটা আমাদের প্রিন্সিপাল ছিল, যখন আমরা 10% 8% ইন্টারেস্ট দিব, তখন 3 বছর পরে গিয়ে হবে আমাদের হচ্ছে এত টাকা। অর্থাৎ 3 বছর পরে আমাদের চক্রবৃদ্ধির মূলধন হবে, অর্থাৎ আসল হয়ে যাবে তখন হচ্ছে 87,778,732 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। চক্রবৃদ্ধির মূলধনের নির্ণয়ের ক্ষেত্রটা অর্থাৎ সূত্র এবং অঙ্কটা মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি তোমাদের এখানে কিছু উদাহরণ রয়ে গেছে, উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, উদাহরণগুলো মোটামুটি সহজ করে নিবা, করে নিলে সুবিধা হবে। যেমন এখানে উদাহরণ 5 দেয়া আছে, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমার এই অঙ্কটা করে নিবে, বাসায় প্র্যাকটিস করবে এটা আর কি। তারপরে আমরা ঠিক আমরা একই অঙ্ক একটা আছে উদাহরণের, আমরা একটা সৃজনশীল উঠাবো, সৃজনশীল উঠিয়ে তোমাদের অঙ্কটা করে দিব আমি আজকে। একটা প্রশ্ন উঠাও, জলিল সাহেব তার মোবাইলটি ৪,০০০ টাকায় বিক্রি করলেন, তিনি হিসাব করে দেখলেন যে তার তার 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কি বললেন জলিল সাহেব? তার মোবাইলটি এত টাকায় বিক্রয় করলেন, তিনি হিসাব করে দেখলেন যে তার 10% ক্ষতি হয়েছে। নাম্বার ক, জলিলের কত টাকা ক্ষতি হয়েছে? একটা প্রশ্ন, জলিলের কত টাকা ক্ষতি হয়েছে?
নাম্বার খ প্রশ্ন, নাম্বার খ প্রশ্ন দেখো বলেছে জলিল যদি দশ পার্সেন্ট লাভ করতে চায় তার তবে তাকে কত টাকায় মোবাইল বিক্রি করতে হবে? বিক্রয় করতে হবে দুটা প্রশ্ন, অর্থাৎ জলিল যদি 10% লাভ করতে চায় তবে তাকে কত টাকায় মোবাইল বিক্রি করতে হবে? নাম্বার গ বলছে ক্রয় মূল্যের সমান টাকা 8%, ক্রয় মূল্যের সমান টাকা 8% মুনাফায় ব্যাংককে জমা রাখলে পাঁচ বছর পর মুনাফা আসল কত টাকা পাবেন? আমরা এই প্রশ্নটা আজকে সমাধান করে দিব। দেখো এখানে তিনটা প্রশ্ন আছে, জলিল সাহেব কত টাকা ক্ষতি হয়েছে, জলিল যদি 10% লাভ করতে চায় তবে তাকে কত টাকার মোবাইল বিক্রি করতে হবে, এখানে 10% কিন্তু ক্ষতি হয়ে গেছিলো, কিন্তু 10% লাভ করতে হলে তাকে কত টাকায় ক্ষতি বিক্রি হয়। এখানে বলছে ক্রয় মূল্যের সমান টাকা হচ্ছে 8%, অর্থাৎ যেটা ক্রয় করেছিল সেটা ক্রয় মূল্যের সমান হচ্ছে হলে 8% মুনাফায় ব্যাংকে জমা রাখলে, এখানে প্রশ্নটা বুঝতে হবে ক্লিয়ারভাবে। দেখো খেয়াল করছে ক্রয় মূল্যের সমান টাকা 8%, অর্থাৎ যেটা ক্রয় করেছিল সেটার হচ্ছে 8% মুনাফায় তাকে জমা রাখলে পাঁচ বছর পর মুনাফা ও আসল কত টাকা পাবে? তাহলে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে সমাধান করব। নাম্বার ক, জলিল সাহেব কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমরা প্রশ্নটা থাক শুধু ইয়াগুলো উঠে মুছে দিই। যেহেতু তার 100 টাকা ক্ষতি হয়েছে, শতকরা 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমরা লিখতে পারি নাম্বার ক, 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা, মানে শতকরা 10 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় 10 ভাগ 100 টাকা, তার মূলধন কত ছিল 4000 টাকা, অতএব 4000 টাকায় ক্ষতি হয় 10 × 4000 ভাগ 100,
কেটে দাও, দশ এককে দশ, দশ দশকে একশো, দশ এককে দশ, চার দশে চল্লিশ, চার হাজার চারশো সমান সমান চারশো টাকা তার ক্ষতি হয়েছিল। এই ক্ষতির পরিমাণটা সে চারশো টাকা করেছিল। আমাদের প্রশ্ন ছিল সে 10% ক্ষতি, তার ক্ষতির পরিমাণটা কত আর কি, অর্থাৎ চারশো টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের ক্ষতির পরিমাণটা পেয়ে গেলাম, এখানে চারশো টাকা হচ্ছে আমাদের ক্ষতি ছিল আর কি। এখন খেয়াল করো দেখো, পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে জলিল যদি 10% লাভ করতে চায়, অর্থাৎ এটা ক্ষতি হয়েছিল 10%, কিন্তু যদি সে 10% লাভ করতে চায় তাহলে তাকে কত টাকা বিক্রয় করতে হবে। অর্থাৎ আমাদের এই যে বিক্রয় করলো, 4000 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে 4000 টাকা, তাহলে সেই জিনিসটা আবার কত টাকা বিক্রয় করলে সে ক্ষতিটা পুষিয়ে 10% লাভ করতে পারবে। তাহলে আমরা এখন খ নম্বরটা অঙ্ক করবো। দেখো এটা পেয়ে গেলে হচ্ছে ক্ষতি 400 টাকা পেয়েছে, সে ক্ষতি হয়েছে 400 টাকা। নাম্বার খ, ক থেকে পাই লেখো, ক থেকে পাই, ক্ষতি হয়েছে 400 টাকা। এরপরে দেখো, আমরা জানি ক্ষতি সমান সমান কি হয়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার যদি আমি ক্রয় মূল্যটা বের করতে চাই তাহলে এই পাশে চলে আসবে এটা, আর ক্ষতিটা চলে যাবে ওইটা। অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি। বিক্রয় মূল্য আমাদের কত টাকা ছিল, 4000 টাকা, যোগ ক্ষতি হয়েছে কত, 400 টাকা। তাহলে হয়ে গেল 4400 টাকা। এই প্রশ্নটা ছিল হচ্ছে যদি 10% লাভ করতে হয় তবে তাকে কত টাকায় মোবাইল বিক্রি করতে হবে। দেখো আমাদের ক্রয় মূল্যটা আমরা পরবর্তীতে বের করে নিলাম, বিক্রয় মূল্য তো আমাদের দেয়াই আছে 4000 টাকা, পরবর্তী ক্রয় মূল্যটা আমাদের ক্ষতি দিয়ে বের করে নিলাম যে এত টাকা ক্রয় করলে সে 10% লাভ করতে পারবে। এখন আমরা দেখো অঙ্ক চলে যাব, আমরা লেখো এখন ক্রয় মূল্য 100 টাকা হলে কমা 10% লাভে বিক্রয় মূল্য, যেহেতু 10% লাভ করতে চেয়েছে সে যোগ হয়ে যাবে, অর্থাৎ 100 যোগ 10 ব্রাকেট দিয়ে টাকা সমান সমান 110 টাকা। আমাদের যেহেতু প্রশ্ন ছিল যে মোবাইলটি বিক্রয় করতে হবে আর 10% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে আমাদের, তাহলে আমরা লিখতে পারি দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 110 টাকা।
অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। এই দেখো আমরা ক্রয় মূল্য 4400 টাকা পেয়েছি, ক্রয় মূল্য 4400 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 গুণন 4400 ভাগ 100 টাকা। এখন খেয়াল করে দেখো, কাটাকাটি করে দাও, এই 100 দ্বারা এই 100 কেটে দাও, তাহলে থাকে হচ্ছে 44। এটা আমরা সমান চিহ্ন দিয়ে পাশে লিখব। দেখো 44-এর 0, 0, 4 11 44-এর 4 নামে হাত থাকে 4, 4 11 44, 44 1 কে 44, 45 3 7 48 এত টাকা। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ তোমাকে 10% লাভ করতে হলে সেটাকে তোমাকে 4840 টাকায় বিক্রি করতে হবে। অর্থাৎ প্রশ্নটা ছিল আমাদের, জলিল যদি 10% লাভ করতে চায় তবে তাকে কত টাকার মোবাইল বিক্রি করতে হবে। অর্থাৎ আমাদের বিক্রয় করতে হবে, 10% লাভ করতে হলে 4840 টাকায় বিক্রি করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এর পরের প্রশ্নটা ছিল হচ্ছে, ক্রয় মূল্য সমান টাকা 8, ক্রয় মূল্য সমান টাকা হচ্ছে 8%, ক্রয় মূল্যের সমান টাকা হচ্ছে 8% মুনাফায় ব্যাংকে জমা রাখলে 5 বছর পর মুনাফা ও আসলে কত টাকা পাবেন, মুনাফা এবং আসলে কত টাকা পাবেন। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো নাম্বার গতে চলে যাই, উঠিয়ে ফেলো। পরের প্রশ্ন দেখো নাম্বার গ, খ থেকে পাই, এখানে ক্রয় মূল্যটা ছিল আমাদের 4400 টাকা, আমরা যেটা খ থেকে পেয়েছি ক্রয় মূল্য ছিল হচ্ছে 4400 টাকা, আসল হচ্ছে 4400 টাকা, তাহলে আসল বা প্রিন্সিপাল আমরা লিখতে পারি, আসল পি সমান সমান 4400 টাকা। তারপরে মুনাফার হার আর ইকাল টু 8% বা 8 ভাগ 100, এত টাকা লেখো। এরপরে দেখো বলছে সময় এন ইকাল টু এন সমান সমান 5 বছর, সময় এন সমান সমান 5 বছর দেওয়া আছে। তাহলে আমরা জানি আমাদের মুনাফা বের করতে হবে, যেহেতু আসল দেয়া আছে, মুনাফার হার দেয়া আছে এবং সময় দেয়া আছে, তাহলে আমাদের এখানে নেই হচ্ছে মুনাফা। তাহলে মুনাফার আমি সূত্র লিখেছিলাম, মুনাফা
आई इक्वल टू अर्थात इंटरेस्ट इंटरेस्ट पी अर्थात पी आर एन पी आर एन ताहले आमार प्रिंसिपाल छिलो होच्छे 4400 गुणन रेट अफ इंटरेस्ट छिलो होच्छे 8/100 गुणन और समय छिलो होच्छे 5 बछर। एखन खेयाल करो जदि आमरा चक्रबृद्धि कथा बोलतो जदि चक्रबृद्धिर सूत्र बोलतो ताहले आमादेर सूत्रटा चेंज हये जेतो एकटु आर कि सूत्रटा कि हतो চেঞ্জ হয়ে যেত। আমরা যেহেতু 5 বছরের মুনাফাটা বের করে ফেলবো আমরা সেইখানে সেই ক্ষেত্রে দেখো কি আসে এত টাকা। এবার কাটাকাটি করে দাও দেখো কি আসে দেখো এটা এবং এটা কেটে দাও থাকে হচ্ছে ওইটা শূন্য একটা বাদ পড়ে গেছে 44 থাকে দেখো গুণ করে দেখো আসে 1760 টাকা 1760 টাকা। খেয়াল করে দেখো এখন এটা আমাদের মুনাফা পেয়ে গেলাম। এখন প্রশ্ন ছিল আমাদের মুনাফা ও আসল কত টাকা পাবে, মুনাফা সহ সে আসল কত টাকা পাবে। এখন লিখব আমরা দেখো অতএব মুনাফা আসল এ সমান সমান পি প্লাস আই পি প্লাস আই তাহলে সমান সমান চিহ্ন দাও নিচে দাও। পিস প্রিন্সিপাল ছিল আমাদের হতে কত 4400 যোগ মুনাফা আই ইকুয়াল টু পেয়েছি 1760 ব্র্যাকেট দিয়ে টাকা। এবার সমান চিহ্ন দাও দেখো যোগ করে দাও যোগ করলে কত আসবে 0 6 7 4 11 1 হাত থাকে 1 4 5 5 6 অর্থাৎ 6160 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। আমরা আর একটা অঙ্ক অনুশীলনী থেকে করব। প্রথম নম্বর অঙ্কটা আমরা অনুশীলনী থেকে করব। খেয়াল করো দেখো এটা অঙ্ক উঠিয়ে ফেলো। দেখো অনুশীলনী অনু 2.2 এর নাম্বার দেওয়া আছে হচ্ছে 7। তোমরা বই বের করো, বই বের করে অনুশীলনী পৃষ্ঠা সাতাশ অনুশীলনী 2.2 এর পৃষ্ঠা নাম্বার 27 বলছে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমরা প্রথম অঙ্কটা করেছিলাম, এই অঙ্কটা আমি করে দেবো আবার একটু।
বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেখো খেয়াল করো, দেওয়া আছে মূলধন বা আসল, মূলধন প্রিন্সিপাল সমান সমান দেওয়া আছে 8000 টাকা। তারপরে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু কত পার্সেন্ট দেওয়া আছে, 10% সমান সমান 10 ভাগ 100। এখানে ছোট করে নিতে পারো, একদম ছোট করে নিতে পারো, ক্যাটাগরি করার পরে তাকে 1 ভাগ 10। এরপরে দেখো, তারপরে দেওয়া আছে সময়, এন সমান সমান কত বছর, 3 বছর। আমরা এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে ছোট করে দিয়েছি, কেটে ছোট করে দিয়েছি, অর্থাৎ 10 ভাগের 100 সমান সমান 1 ভাগ 10 এত টাকা। এবার দেখো, আমরা জানি সি সমান সমান পি অফ 1 প্লাস আর ভাগ এন। পি অফ আমার দেওয়া আছে 8000 টাকা, গুণন 8000, তো জি 8000 টাকা, এখানে 1 যোগ 1 ভাগ 10 এরপর পাওয়ার 3 বছর এত টাকা, 8000 গুণন এটার লসাগু হয় হচ্ছে 10 10 যোগ 1 পাওয়ার 3 টাকা, 8000 গুণন 11 ভাগ 10 পাওয়ার 3 টাকা, 8000 গুণন দেখো 11কে এ পাশে ভাগ করে দিই, 11কে 10 দ্বারা ভাগ করলে 10 একে 10 বাসে 1, পয়েন্ট দিয়ে একটা শূন্য, 10 একে 10 অর্থাৎ 1.1 এরপরে 3, অর্থাৎ আমরা 3টা এটা গুণন করলে কি আসে দেখো, 1.1 গুণন 1.1 গুণন 1.1, খেয়াল করো দেখো, 1 একে 1 1 একে 1, 1 ঘর কেটে দিলাম, 1 একে 1 1 একে 1, বাসে 1 2 1, কয় ঘর পর পয়েন্ট, 1 2 ঘর পয়েন্ট, 2 ঘর পর পয়েন্ট, আবারও আমরা গুণ করব 1.1 দ্বারা, 1 2 1, 1 ঘর কেটে দাও, 1 2 1, অর্থাৎ 1 2 1 3, 2 1 3 1, কয় ঘর পয়েন্ট আছে, 1 2 3 ঘর পর, 1 2 3 ঘর পর, অর্থাৎ আমাদের হয়ে যাবে 8000 গুণন 1.331 এত টাকা। তোমরা ক্যালকুলেটার ইউজ করবে এই অঙ্ক করার সময়, অবশ্যই 100% ক্যালকুলেটার ইউজ করবে দ্রুত করার জন্য আর কি। এবার দেখো, আমি
ওই গুণনটা করে দিব 8000 1.331 0008 এক ঘর কেটে দাও 300 300 300 300 3 8 24 দুই ঘর কেটে দাও 300 300 300 300 3 8 24 তিন ঘর কেটে দাও 100 100 100 100 8 8 এবার দেখো 0 0 0 তারপরে 8 তারপরে 4 তারপরে 4 দিয়ে 6 তারপরে 8 দিয়ে 10 কয় ঘর পর পয়েন্ট আছে 1 2 3 ঘর পর পয়েন্ট আছে তাহলে আমাদের পেয়ে গেছি 1 0 6 4 8 0 0 0 তাহলে আমরা এত টাকা তাহলে 1 0 6 4 8 টাকা অর্থাৎ পয়েন্টের পরে কোনো দাম নাই এটাই হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধনের 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন আর কি পাওয়া গেল আমাদের আমি এই চ্যাপ্টার শুরু করেছি আমরা এই চ্যাপ্টার থেকেই শেষের দিকে অগ্রসর হব আস্তে আস্তে আগামী বৃহস্পতিবার আজকে মঙ্গলবার বুধবারে অফ বৃহস্পতিবার সপ্তাহে 3 দিন রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে ক্লাস 8 এর রবি মঙ্গল বৃহস্পতি আশা করি যারা লাইভে থাকবে উপকৃত হবে আমরা আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি আগামী বুধবার বৃহস্পতিবার ইনশাআল্লাহ আবারও 10টায় দেখা হবে আল্লাহ হাফেজ